গুড মর্নিং বয়েজ, স্পেশালি ক্লাস টেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা ভালো আছো। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রবাবিলিটির ক্লাস করব আজকে। পূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস করেছি, কিন্তু তোমাদের সেরকম রেসপন্স আমরা দেখতে পাচ্ছি না। তো তোমাদের কাছে একটা উপদেশ থাকবে, তোমরা যদি এখন সময়ের কাছে সময় করে ফেলো, পরবর্তীতে তোমাদের জন্য সমস্যাটা কম হবে। আর আমরা জানি যে প্রবাবিলিটি খুব মজার একটা বিষয়, তোমরা যদি একটু সিরিয়াসলি করো আমাদের ক্লাসগুলো, বাসায় একটু প্র্যাকটিস করো, বিশেষ করে ক্লাসের খাতায়, তাহলে মনে হয় তোমরা উপকৃত হবে এবং পরীক্ষাতেও ভালো করবে। আমরা জানি প্যান্ডামিক সময়ে আমাদের অনেক কিছুই করতে ইচ্ছে করে না, তারপরও আমাদের একটু সহনীয় পর্যায়ে নিজেকে নিয়ে আসতে হবে, একটু নিয়ন্ত্রণ করে মনকে আমাদের কাজগুলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা আমাদের আজকে ক্লাসটি অবজারভেশন করি, একটু বুঝতে চেষ্টা করি। আজকে আমরা একটা খুব সহজ একটা প্রবলেম নিয়ে আসছি তোমাদের ক্লাসে, তোমরা একটু মনোযোগ দিলেই বুঝবে যে আমাদের আজকের যে ক্লাসটা, এখানে আমরা দুইটা ছক্কা শূন্যে নিক্ষেপ করব। আমাদের বানান একটু আসে না, যুক্ত করতে আসে না, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে আমার স্লাইডে আসছে না, এটা আর জফালাটা আসছে না। তাহলে এখানে দুইটা ছক্কা হবে, শূন্যে নিক্ষেপ করা হলো। তাহলে দেখো, এখানে আমরা বেশ কয়েকটা প্রশ্ন লিখবো তোমাদের জন্য, যে দুইটা ছক্কা শূন্যে নিক্ষেপ করা হলো। আমাদের ক নম্বর প্রশ্নটা হলো, নমুনা ক্ষেত্রটি লিখো। এই যে আমরা দুইটা ছক্কা নিক্ষেপ করলাম শূন্যের মধ্যে, তোমাদের এখানে ক নম্বরে নমুনা ক্ষেত্রটি লিখতে বলা হলো। হতে দেখো, প্রাপ্ত সংখ্যা দ্বয়ের ব্যবধান, আমরা যে ছক্কাটা নিক্ষেপ করেছি সেখানে ছক্কার পিঠে যে সংখ্যাগুলো আছে, আমরা জানি ছক্কার পিঠে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো লেখা থাকে। তবে এই প্রাপ্ত সংখ্যাগুলোর ব্যবধান 3 বা 3 কম হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে বলা হলো। এই সংখ্যাগুলোর ব্যবধান 3 বা 3 কম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এরপরে দেখো, সংখ্যা দ্বয়ের যোগফল, প্রথম সংখ্যা, প্রথম ছক্কায় আমরা যে সংখ্যা পাব এবং দ্বিতীয় ছক্কায় আমরা যে সংখ্যা পাব, ওই সংখ্যা দ্বয়ের যোগফল 6 হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। তাহলে এখানে আমাদের বলা আছে সংখ্যা দ্বয়ের কি, সংখ্যা দ্বয়ের যোগফল 6 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হলো, সংখ্যা দ্বয়ের গুণফল 6 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। অর্থাৎ প্রথম ছক্কায় আমরা যে সংখ্যা পাব এবং দ্বিতীয় ছক্কায় আমরা যে সংখ্যা পাব, ওই সংখ্যা দ্বয়ের গুণফল 6 হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। মনে করো প্রথম ছক্কায় 2 পেলে, দ্বিতীয় ছক্কায় 3 পেলে, 3 × 2 = 6, এরকম একটা পেলাম, এরকম কতগুলো হয় আমরা এই সম্ভাবনাটা নির্ণয় করব। পরবর্তীতে সংখ্যা দ্বয়ের যোগফল 8, আমরা উভয় ছক্কায় যে সংখ্যা দুটো পাব তাদের যোগফল 8, কিন্তু বিয়োগফল 2 হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বললো আমাদের। যে সংখ্যা দ্বয়ের যোগফল 8 আমাদের, কিন্তু বিয়োগফল তোমার কত হবে, 2 হবে। মনে করো প্রথম ছক্কায় 6 পেলাম, দ্বিতীয় ছক্কায় 2 পেলাম, যোগফল কত হলো, 8, এবং বিয়োগফল 2। এই ধরনের সম্ভাবনাগুলো আমাদের নির্ণয় করতে বলা হলো। আমরা দেখি যে নমুনা ক্ষেত্র, দুইটা ছক্কা শূন্যে নিক্ষেপ করা হলো। এখানে আমাদের নমুনা ক্ষেত্রটা কি আসতে পারে, দেখো প্রথম ছক্কায় 1, দ্বিতীয় ছক্কায় 1, এরকম আমাদের নমুনা ক্ষেত্র আসতে পারে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, যে দুইটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, আমাদের মোট নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত হবে। আমাদের অবজেক্টিভস অনেকবার আসে এটা, যে দুইটা ছক্কা শূন্যে নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত আসতে পারে, সেটা আমাদের নির্ণয় করতে বলা হয় অনেক সময়। আমাদের অবজেক্টিভস আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমাদের আমরা 10 সেকেন্ড সময় দিলাম, বলো যে কতগুলো নমুনা বিন্দু আমাদের নমুনা ক্ষেত্রে আসবে।
তোমরা একটা চিত্র লক্ষ্য করো, এখানে আমরা একটা চার্ট করেছি নমুনা বিন্দুর। এখানে আমরা কলাম বরাবর সাতটা গড় কেটেছি টেবিল, এবং তোমার সারি বরাবরও সাতটা করেছি। আমরা প্রথমটাকে গ্যাপ রেখেছি। এখানে আমাদের দেখো প্রথম ছক্কা, যদি আমরা এবার ধরি প্রথম ছক্কা আমরা সারি বরাবর নেই আর কলম বরাবরও প্রথম ছক্কা নেই, তাহলে প্রথম ছক্কার ক্ষেত্রে আমাদের মনে করো এক আসতে পারে, দুই তিন চার পাঁচ ছয় যেটা আসতে পারে। দ্বিতীয় ছক্কায়ও আমাদের সারি কলম বরাবর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় আসতে পারে। তাহলে একেবারে প্রথম ক্ষেত্রে দেখো প্রথম ছক্কায় আমাদের এক আসলো আর দ্বিতীয় ছক্কায়ও এক আসলো, তাহলে এক এক আসতে পারে। আবার প্রথম ছক্কায় আমাদের এক আসলো, দ্বিতীয় ছক্কায় দুই আসতে পারে। প্রথম ছক্কায় এক, দ্বিতীয় ছক্কায় তিন আসতে পারে। প্রথম ছক্কায় এক, দ্বিতীয় ছক্কায় চার আসতে পারে। প্রথম ছক্কায় এক, দ্বিতীয় ছক্কায় পাঁচ। প্রথম ছক্কায় এক, দ্বিতীয় ছক্কায় ছয় আসতে পারে। আবার লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই প্রথম ছক্কায় এক, দ্বিতীয় প্রথম ছক্কায় দুই, দ্বিতীয় ছক্কায় এক আসতে পারে। প্রথম ছক্কায় দুই, দ্বিতীয়টায় দুই। প্রথম ছক্কায় দুই, দ্বিতীয় ছক্কায় তিন। প্রথম ছক্কায় দুই, দ্বিতীয় ছক্কায় চার। প্রথম ছক্কায় চার, দ্বিতীয় ছক্কায় পাঁচ। প্রথম ছক্কায় দুই, দ্বিতীয় ছক্কায় ছয় আসতে পারে। আবার মনে করো প্রথম ছক্কায় তিন, দ্বিতীয় ছক্কায় এক। প্রথম ছক্কায় তিন, দ্বিতীয় ছক্কায় দুই। প্রথম ছক্কায় তিন, দ্বিতীয় ছক্কায় তিন। প্রথম ছক্কায় তিন, দ্বিতীয় ছক্কায় চার। প্রথম ছক্কায় তিন, দ্বিতীয় ছক্কায় পাঁচ। প্রথম ছক্কায় তিন, দ্বিতীয়টা সেইভাবে আসতে পারে। পরে দেখো প্রথম ছক্কায় চার, দ্বিতীয়টাই এক। প্রথম ছক্কায় চার, দ্বিতীয়টাই দুই। প্রথম ছক্কায় চার, দ্বিতীয় ছক্কায় তিন। প্রথমটাই চার, দ্বিতীয়টায় চার আসতে পারে। প্রথম ছক্কায় চার, দ্বিতীয়টায় পাঁচ। প্রথমটায় চার, দ্বিতীয়টায় ছয় আসতে পারে। বা মনে করো প্রথমটায় পাঁচ, দ্বিতীয়টায় এক। প্রথমটায় পাঁচ, দ্বিতীয়টায় দুই। প্রথমটায় পাঁচ, দ্বিতীয়টায় তিন। প্রথমটায় পাঁচ, দ্বিতীয়টায় চার। প্রথমটায় পাঁচ, দ্বিতীয়টায় পাঁচ। প্রথমটায় পাঁচ, দ্বিতীয়টায় ছয় আসতে পারে। সর্বশেষ মনে করো প্রথম ছক্কায় ছয় আসলো, দ্বিতীয়টায় এক আসতে পারে। প্রথম ছক্কায় ছয়, দ্বিতীয়টায় দুইও আসতে পারে। অথবা প্রথমটায় ছয়, দ্বিতীয়টায় তিনও আসতে পারে। প্রথমটায় ছয়, দ্বিতীয়টায় চার আসতে পারে। প্রথমটায় ছয়, দ্বিতীয়টায় পাঁচ আসতে পারে। সর্বশেষ প্রথমটায় ছয় উভয় ছক্কায় তোমার একই পিট ছয় আসতে পারে। তাহলে এই হলো আমাদের নমুনা ক্ষেত্র। আমরা দেখতে পাচ্ছি এখানে এই নমুনা ক্ষেত্রে আমাদের নমুনা বিন্দুর সংখ্যা হলো ৩৬টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা লিখতে পারি দুইটা ছক্কা যদি আমরা দুইবার নিক্ষেপ করেছি, তাহলে আমরা সিক্স টু দি পাওয়ার ওয়ান ইন্টু সিক্স টু দি পাওয়ার ওয়ান না 36। অথবা একটা ছক্কা দুইবার লিখলে আমরা নিক্ষেপ করলে আমরা বলতে পারতাম সিক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের ৩৬ আসত। তাহলে আমরা দেখলাম আমাদের নমুনা বিন্দুর সংখ্যা ৩৬, দুইটার পিঠের সংখ্যাগুলো এখানে, এগুলো ব্যবহার করে আমাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেব। তাহলে এইভাবে তোমরা যদি চেকার বক্স হিসেবে নমুনা ক্ষেত্র অঙ্কন করে নাও, তাহলে ছক্কা দুইবার নিক্ষেপের যে কোনো সমস্যা সমাধান করা আমার মতে তোমাদের জন্য সহজ হবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক পর্যায়ে তোমরা এটা অঙ্কন করে নিতে পারো, তারপরে তোমরা নিজে মনে মনে ক্যালকুলেশনের জন্য এইভাবে করে নিতে পারো, তখন তোমার অবজেক্টিভসও অ্যান্সার করাটা তোমার জন্য সহজ হবে। অন্যের জন্য যেটা কঠিন স্তরের প্রশ্ন তোমার জন্য সহজ স্তরের প্রশ্ন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো এখানে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল নাম্বার অফ এস ইকুয়ালস টু 36। আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল বলবো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যাকে আমরা বলবো সমগ্র সম্ভাব্য ফলাফল নাম্বার অফ এস ইকুয়ালস টু 36। আমাদের খ নাম্বারে যেটা বলা আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আমাদের খ নাম্বারে বলা হয়েছিল সংখ্যা দ্বয়ের ব্যবধান তিন বা তিনের কম হওয়ার সম্ভাবনা কত। তোমরা যদি এখানে চিত্রটা লক্ষ্য করো, আমরা যে লাল কালিগুলা দিয়েছি লাল কালি অংশগুলাতে লক্ষ্য করো, যে আমরা যদি একেবারে প্রথমটা দেখি উভয় ছক্কায় এক পেলে এদের ব্যবধান কত, শূন্য। তাহলে আমাদের এই প্রদত্ত শর্তকে মেনে চলে ব্যবধান তিন না। এখানে কিন্তু আমাদের ক্রমটা বলে নাই যে প্রথম ছক্কা থেকে দ্বিতীয় ছক্কার ব্যবধান, তাহলে আমরা প্রথম ছক্কায় প্রাপ্ত সংখ্যা থেকে দ্বিতীয় ছক্কায় প্রাপ্ত সংখ্যা বিয়োগ করতে পারি, অথবা দ্বিতীয় ছক্কায় প্রাপ্ত সংখ্যা থেকে প্রথম ছক্কায় প্রাপ্ত সংখ্যা বিয়োগ করতে পারি। আমাদের স্বাধীনতা আছে। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, অর্ডার ডাজ নট ম্যাটার। তাহলে এই ধরনের অর্ডার ডাজ নট ম্যাটার মানে ক্রমটা যেখানে আমরা বিবেচনা করব না সেখানে আমরা কম্বিনেশন
ব্যবহার করতে পারবো। কম্বিনেশন আমরা তোমাদের দ্বিপদী বিস্তৃতিতে করিয়েছি, এখনো আমরা হয়তো বা পরবর্তী ক্লাসগুলোতে একটু আলোচনা করব। তাহলে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর যখন আমরা অর্ডারটাকে ম্যাটার করব, ক্রমটাকে বিবেচনায় আনব, তখন আমাদের পারমুটেশন বিষয়টা কাজে লাগবে। ওটা আমরা একটু যদি প্রয়োজন পরে দেখব তোমাদের। এখানে যে বিষয়টা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের যদি দুই নাম্বারটার কথা চিন্তা করো, 2-1 এখানেও তোমার ব্যবধান এক প্রদত্ত শর্তকে মানে, 3-1 এখানে ব্যবধান 2 এটাও মানে, 4-1 ব্যবধান কত 3, তাহলে সংখ্যাদের ব্যবধান 3 বা 3-এর কম বলেছে এটা মানবে। তাহলে দেখো 5-1 এখানে মানবে না, 6-1 মানবে না, 6-2 6-2 এটাও মানবে না। আবার ডান দিকের কর্নারে লক্ষ্য করো, ডান দিকের কর্নারে আমাদের 1-5 আছে, আমরা 5 থেকে 1 বিয়োগ করি, বিয়োগফল 4, আমাদের প্রদত্ত শর্তকে মানছে না। বা একেবারে কর্নারে দেখো ডান পাশের উপরের দিকে 1-6, এটাও কিন্তু আমাদের ব্যবধান 5 যা প্রদত্ত শর্তকে মানছে না, তাহলে এটাও আমাদের হবে না। 2-6 এটাও আমাদের প্রদত্ত শর্তকে মানছে না। আমরা এখানে লক্ষ্য করো বাদ বাকিগুলো লাল কালি যেগুলো আছে সবগুলো একটু যদি তুমি নিজে পর্যবেক্ষণ করো, 1-2 বা দ্বিতীয় ইসে কলামে দেখো 2-2 3-2 4-2 5-2 ব্যবধান 3 বা 3-এর কম, তৃতীয় নাম্বার কলামে দেখো 1-3 2-3 3-3 4-3 5-3 6-3 তৃতীয় নাম্বার কলামে সবগুলার ব্যবধান তোমার কি 3 বা 3-এর কম, চতুর্থ কলামে আমাদের 1-4 2-4 3-4 4-4 5-4 6-4 সবগুলার ব্যবধান 3 বা 3-এর কম, এটাও সবগুলা গ্যারান্টি। পঞ্চম কলামে শুধু প্রথম নাম্বারটা 1-5 বাদ দিয়ে বাকি সবগুলা না, 2-5 3-5 4-5 5-5 6-5 এগুলো আমাদের নেই। ষষ্ঠ কলামে যদি আমরা লক্ষ্য করি 3-6 4-6 5-6 6-6 এই কয়টার ব্যবধানও 3 বা 3-এর কম। তাহলে আমরা এখানে বলতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছক্কায় অঙ্কদের 3 বা 3-এর কম অপেক্ষাকৃত বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, ক্রমটা বিবেচনা করব না, সেটা প্রথম বা দ্বিতীয় সংখ্যা যেটাই হয়। পাওয়ার অনুকূল ঘটনা যদি এ হয় তাহলে উপরের তালিকায় লাল রং চিহ্নিত বিন্দুগুলোর অনুকূল ফলাফল আমরা পাই, নাম্বার অফ এ হইল 30। আমরা মোট 6টা দেখলাম, যাদের কালো কালি দিয়ে যারা চিহ্নিত আছে তাদের ব্যবধান 3-এর বেশি, বাকিগুলোর ব্যবধান 3-এর সমান বা 3 থেকে কম। তাহলে আমরা এখানে বলতে পারি নাম্বার অফ এ ইকুয়ালস টু 30। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার এ হলো আমাদের 30। সুতরাং আমরা এখানে বলবো সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা 3-এর কম পাওয়ার সম্ভাবনা, আমরা এখানে বলবো প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। আমরা দেখলাম নাম্বার অফ এ হলো 30 আর নাম্বার অফ এস সমগ্র সম্ভাব্য ফলাফল হলো 36। আমরা 5-6 দিয়ে যদি কাটাকাটি করি 5/6, আমরা এটাকে দশমিকে যদি নিয়ে যাই অর্থাৎ 5-6 দিয়ে ভাগ করি, ভাগফল 0.8333 পৌনপনিক, আমরা এটাকে লিখলাম 0.83 পৌনপনিক। তাহলে আমরা এখানে আমাদের যে সম্ভাবনার মানটা 0 থেকে 1-এর মাঝে আছে। তাহলে আমরা আশা করি এটা বুঝেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল সংখ্যাদ্বয়ের ব্যবধান 3 বা 3-এর কম, যেটা আমরা এখনই দেখলাম যে ব্যবধান 3 বা 3-এর কম আমরা দেখলাম এখানে নাম্বার অফ এস দিয়ে। এখন দেখো সংখ্যাদ্বয়ের যোগফল 6 হওয়ার সম্ভাবনা, আমরা যে প্রথম ছক্কা এবং দ্বিতীয় ছক্কায় পাব তাদের যোগফল 6 হওয়ার সম্ভাবনা কত সেটা আমরা নির্ণয় করব। এখানে আবার আমরা আমাদের নমুনা ক্ষেত্রটা লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ কালো কালি ছাড়া আমাদের কালো কালি প্রথমটা দেখি যোগফল 2, 1 আর 1-এর 2 হবে না, আমাদের শর্ত মানবে না, 2 আর 1-এ 3 মানবে না, 3 আর 1-এ 4 মানবে না, 4 আর 1-এ 5 মানবে না, 5 আর 1-এ 6 এটা মানে, 6 আর 1-এ 7 মানবে না। তো দেখো ডান দিকে আমরা ক্রমশ যদি উপরের দিকে যাই কর্ণ বরাবর, 4 প্রথমটা 5-1 5 আর 1-এ 6 যোগফল মেনেছে, পরবর্তীটা যদি আমরা দেখি 4-8-2 যোগ করলে আমাদের 6 হয়,
অতপর দেখো থ্রি আর থ্রি যদি যোগ করি যোগফল সিক্স, এটাও মেনে নেয়। আমাদের টু আর ফোর যদি যোগ করি যোগফল সিক্স, এটাও মানবে। ওয়ান আর ফাইভ যোগ করলে যোগফল সিক্স, এটাও মানে। তাহলে আমাদের এই নীলকালি চিহ্নিত সংখ্যাগুলোর যোগফল ছয় আসে। এখন আমরা যেটা করেছি, তুমি একটু দেখো তো এই ছানা ভিন্ন কোনো এরকম দুইটা ক্রমজোর কি আমরা পাই কি না যাদের যোগফল ছয় আসে। নিচের দেখো ছয়ের ছয়ের নিচের আমাদের শেষ কলাম শেষ রোবতে আমাদের সবগুলা ছয়ের বেশি। প্রথম পঞ্চমে আমাদের শুধু একটাই ছয়, বাকিগুলা ছয়ের বেশি। চতুর্থ কলামে একটা ছয়ের কম না, আর বাকিগুলা ছয়ের বেশি, একটা ছয়ের সমান। তৃতীয় কলামে দুইটা ছয়ের কম, একটা ছয়ের সমান, বাকি তিনটা ছয়ের বেশি। দ্বিতীয় কলামে তিনটা ছয়ের কম, একটা ছয়ের সমান, দুইটা ছয়ের বেশি। প্রথম সারিতে বা প্রথম রোতে আমাদের চারটা ছয়ের কম আসে, আর একটা ছয়ের বেশি, একটা ছয়ের সমান। তাহলে এই যে আমাদের ৩৬টা নমুনা ক্ষেত্র, এর মধ্যে আমরা ৫টা নমুনা বিন্দু পাই যাদের যোগফল ৬এর সমান। তাহলে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখলাম যে সুতরাং সংখ্যাদ্বয়ের সংখ্যাদ্বয়ের যোগফল ৬ হওয়ার অনুকূল ফলাফল, সংখ্যাদ্বয়ের যোগফল ৬ হওয়ার অনুকূল ফলাফল নাম্বার অফ বি ইকুয়ালস টু ৫। এটা আমরা জানি যে ৬ হওয়ার অনুকূল ফলাফল নাম্বার অফ বি ইকুয়ালস টু ৫। আর এখানে আমাদের এই সংখ্যাদ্বয়ের যোগফল ৬ হওয়ার সম্ভাবনা, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে সংখ্যাদ্বয়ের যোগফল ৬ হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি ধরবো। এখানে আমরা প্রবাবিলিটি অফ বি নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে দেখো এই সংখ্যাদ্বয়ের যোগফল ৬ হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে এখানে আমরা যেটা পাই প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই নাম্বার অফ বি ইকুয়ালস টু ৫ এবং নাম্বার অফ এস ইকুয়ালস টু ৩৬। তাহলে নাম্বার অফ বি ৫কে যদি আমরা ৩৬ দ্বারা ভাগ করে দেই প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমাদের চলে আসবে ০.১৩৮৮৮ এরকম চলে আসবে, অর্থাৎ ০.১৩৮৮৮ পৌনঃপুনিক। এটাকে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি ০.১৩৮ পৌনঃপুনিক। এটা হলো আমাদের প্রবাবিলিটি যে দুইবার নিক্ষেপ করলে দুইটি ছক্কা অঙ্কদ্বয়ের যোগফল ৬ আসার সম্ভাবনা ০.১৩৮ পৌনঃপুনিক। আমরা আশা করি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দ। আমাদের পরের প্রশ্নটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে অঙ্ক সংখ্যাদ্বয়ের গুণফল ৬ হওয়ার সম্ভাবনা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা একটু মনে মনে চিন্তা করো যে গুণফল ৬ কিভাবে হতে পারে। প্রথম ছক্কায় যদি ১ পাই, দ্বিতীয়টায় ৬ পাই, ৬কে ৬ হতে পারে। প্রথম ছক্কায় ৪, দ্বিতীয়টায় ২ পেলে ৮ হবে না। প্রথমটায় ৫, দ্বিতীয়টায় ২ পেলে ১০, গুণফল ৬ হবে না। তাহলে এখানে আমরা আবারও তোমাদের জন্য এই নমুনা ক্ষেত্রটা নিয়ে এসেছি। এখানে লক্ষ্য করো প্রথম কলামে আমাদের ৬ আর ১ যদি হয় না, প্রথম ছক্কায় যদি ৬ পাই, দ্বিতীয়টায় ১ পাই, ৬কে ৬, গুণফল ৬ হয়ে যায়। দ্বিতীয় কলামে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, শুধু একটা নমুনা বিন্দু আমরা পাই, প্রথমটায় ৩, দ্বিতীয়টায় ২ পেলে আমাদের গুণফল ৬ হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয় কলামে বাকিগুলোর মধ্যে আর নেই, তুমি চেক করতে পারো, এটাকে আমরা চেকার বক্স বলে আমাদের ছেলেরা, চেক করে দেখতে পারো। তৃতীয়টায় দেখো প্রথমটায় ২ পেলে কিন্তু তৃতীয়টায় পেলে ৩, আমরা এখানে বলতে পারি ৩ দুগুণে ৬, এখানেও আমাদের বাকিটা নেই। আমরা চতুর্থ কলামে দেখি ১ আর ৪ হচ্ছে না, ২ আর ৪ হচ্ছে না, ৩ আর ৪ হচ্ছে না, ৩ চারে ১২, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০, ৪ ছয় ২৪ হচ্ছে না। পঞ্চম কলামে যদি আমরা যাই ১ ৫ ২ ৩ ৩ ৪ ৫ হচ্ছে না, ষষ্ঠতে গেলে ১ আর ৬ মিলে আর কোনোটাই আমরা পাই না। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা শুধু
এই ৩৬টা নমুনা ক্ষেত্রের ৩৬টা নমুনা বিন্দুর মধ্যে আমরা শুধু ৪টা নমুনা বিন্দু পাই যাতে সংখ্যা দ্বয়ের গুণফল ৬ হয়। তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যা দ্বয়ের গুণফল ৬ হওয়ার অনুকূল ফলাফল নাম্বার অফ সি ইকুয়ালস টু ৪। সুতরাং আমরা এখানে বলবো যে সংখ্যা দ্বয়ের গুণফল ৬ হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু নাম্বার অফ সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস। তাহলে আমরা ৪/৩৬ এখানে আমরা ১/৯ লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝেছ। তারপরেরটা দেখো, সর্বশেষ সংখ্যা দ্বয়ের যোগফল ৮ কিন্তু বিয়োগফল ২ হওয়ার সম্ভাবনা। আমরা এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম কলামে এরকম কোন সংখ্যাই পাই না যাদের যোগফল ৮ হয়। দ্বিতীয় কলামে আমরা পাচ্ছি ৬/২ যোগ করলে ৮ এবং বিয়োগ করলে দেখো বিয়োগফল ২ হয় না, ৪ হয়। তাহলে এটা আমরা গ্যারান্টি করতে পারি না। তৃতীয় কলামে আমাদের ভিন্ন রকম কালি, ৫ আর রং ৫/৩ না, কমলা অনেকটা, আমাদের এটার ক্ষেত্রে যোগফল ৮ বিয়োগফল হচ্ছে ২, এটা গ্যারান্টেড। চতুর্থটায় দেখো ৪/৪ যোগফল ৮ কিন্তু বিয়োগফল ২ নয়, শূন্য, এটা গ্যারান্টেড না। পঞ্চমে ৩/৫ যোগফল ৮ বিয়োগফল ২, গ্যারান্টেড। ষষ্ঠতে যোগফল ৮ বিয়োগফল ৪, গ্যারান্টেড না। তাহলে আমাদের দুইটা শর্তই মানে এখানে আমরা এরকম নমুনা বিন্দু পাই দুইটা, কি কি, ৫/৩ এবং ৩/৫, এই দুইটাই। তাহলে আমরা এখানে লিখব সংখ্যা দ্বয়ের যোগফল ৮ কিন্তু বিয়োগফল ২ হওয়ার অনুকূল ফলাফল নাম্বার অফ ডি ইকুয়ালস টু ২। সুতরাং আমরা বলবো উক্ত সংখ্যা দ্বয়ের যোগফল ২ কিন্তু বিয়োগফল ৩ হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ ডি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ডি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, অর্থাৎ ২/৩৬ ইকুয়ালস টু ১/১৮। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করতে চাই। পরবর্তীতে আমরা নতুন বিষয় নিয়ে আসব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই শুভকামনা করে আজকের আমরা ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। আজকের ক্লাসের কাজগুলো তোমরা অনুগ্রহ করে ক্লাস ওয়ার্ক খাতায় প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ টু ইউ অল।